জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, সুইডেনের সাজোয়া যান ধরে ফেলল রুশ বাহিনী। এরপর জানিয়ে দিব সীমান্তের কাছাকাছি ওয়াগনার বাহিনী উদ্বিগ্ন পোল্যান্ড। এদিকে পৃথক রাজ্যের দাবিতে অস্ত্র তুলে নিয়েছে মণিপুরের কোকিরা। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে মালবার বসিয়েছে চীন। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের যত ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সুইডেনের সাজোয়া যান ধরে ফেলল রুশ বাহিনী। সুইডেনের তৈরি CV-90 মডেলের একটি সাজোয়া যান আটক করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে এটিকে আটক করে রুশ সেনারা। রোববার রাশিয়ান বার্তা সংস্থা RIA নভোস্তি সাজোয়া যান আটকের ছবি প্রকাশ করেছে। এর আগে শনিবার সাজোয়া যানের সামনে রুশ সেনাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাশিয়ার অনলাইন বার্তা সংস্থা রধবকার তথ্য মতে লুহানস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে সাজোয়া যানটিকে আটক করা হয়েছে। RIA নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে এ সাজোয়া যানে রুশ রকেট লঞ্চার আঘাত আনলে ইউক্রেনের কমান্ডার নিহত হন। এর সময় বাকি সেনাদের পালিয়ে যায়। সাজোয়া যানে হামলার ছবি প্রকাশ করেছে রাশিয়া। বার্তা সংস্থার ফুটেজে দেখা গেছে রুশ বাহিনীর হামলায় CV-90 মডেলের সাজোয়া যানটিতে একটি ছিদ্র হয়ে গেছে। ফুটেজে যানের ভেতরে অংশ দেখানো হয়েছে যেখানে ইউক্রেনীয় সেনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন চিহ্ন ইংরেজি থেকে রুশ ভাষায় অনুবাদ করে দেওয়া হয়েছে। এই সাজোয়া যানটি 1993 সাল থেকে সুইডিশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে। এটিতে 40mm একটি কামান ও 30mm একটি প্রজেক্টাইল প্রতিরোধক বর্ম রয়েছে। সুইডেন চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে এ সাজোয়া যান দেওয়ার ঘোষণা দেয়। এরপর জুলাইয়ের শুরুতে এ যানটি পৌঁছানোর কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ। মনিটরিং ওয়েবসাইট ওরেক্স জানিয়েছে কিয়েভে মোট 50টি সাজোয়া যান পাঠিয়েছে সুইডেন। যুদ্ধ চলাকালে রাশিয়া সুইডেনের এ সাজোয়া যান ছাড়াও পশ্চিমাদের বিভিন্ন সরঞ্জাম আটক করেছে। এরই মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধযান ও ফ্রান্সের AMX-10 ট্যাং রয়েছে। আটককৃত এসব যান মস্কোর প্যাট্রিয়ট পার্কে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে বিদেশি অস্ত্র সহায়তার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তাদের দাবি এর মাধ্যমে কেবল যুদ্ধ দীর্ঘায়িত হবে কিন্তু সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে এসব সহায়তায় কোনো বাধা হবে না। মস্কোর দাবি, যুদ্ধ যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের মিত্রেরা অস্ত্র সহায়তার মাধ্যমে ইউক্রেনের পক্ষ নিয়েছে। সীমান্তের কাছাকাছি ওয়াগনার বাহিনী উদ্বিগ্ন পোল্যান্ড। পোল্যান্ড সীমান্তের দিকে এগোচ্ছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। তাদের গতিবিধির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম শক্তিধর এদেশের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে ওয়াগনারের শতাধিক যোদ্ধা বেলারুশের গ্রডন থেকে শোয়াওয়ালকির দিকে অগ্রসর হয়েছে। পরিস্থিতি এখন বিপজ্জনক হয়ে উঠেছে জানিয়ে মাতেউস বলেন, ওয়াগনার সেনারা সম্ভবত বেলারুশ সীমান্তরক্ষীদের ছদ্মবেশে থাকবে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশ করানোর পাশাপাশি পোল্যান্ডকে অস্থিতিশীল করতে সহায়তা করবে। এমনকি তারা নিজেরাই অভিবাসী সেজে পোল্যান্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে, যা আমাদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে। গ্রডনো বেলারুশের পশ্চিমের দিকে অবস্থিত, যা ন্যাটোর পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড, রুশ মিত্র বেলারুশ ও ইউক্রেনের পূর্বাঞ্চল সীমান্তের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন দেশটির সরকার। ওয়াগনার বাহিনী হাজার হাজার যোদ্ধা বেলারুশে অবস্থান নেওয়ার পরপরই পোল্যান্ডের নিরাপত্তা সংকট বেড়েছে। গত জুনের রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের ঘোষণা দিয়ে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ ঘটায় ওয়াগনার। পরবর্তী সময়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে ফিরে যায় তারা। তখন থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে ওয়ার্স। পোলিশ সরকারের অভিযোগ, শরণার্থী অভিবাসন প্রত্যাশীদের ব্যবহার করে পোল্যান্ড ও ইউএর দেশগুলোতে অস্থিরতা তৈরির প্রয়াস চালাচ্ছে রাশিয়া বেলারুশ। পূর্ব ইউরোপের দেশটি অভিবাসনকে হাইব্রিড যুদ্ধ বলে বিবেচনা করে থাকে। এ কারণেই বেলারুশ সীমান্তে উঁচু প্রাচীরও নির্মাণ করেছে। পোলিশ কর্তৃপক্ষ বলছে এবছর এখন পর্যন্ত বেলারুশ থেকে 16,000 বার সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা চালিয়েছে অভিবাসীরা। মিনস্ক সরকার ওইসব অভিবাসীদের পোল্যান্ডে ঢোকাতে চেয়েছিল। সূত্র CNN। পৃথক রাজ্যের দাবিতে অস্ত্র তুলে নিয়েছে মণিপুরের কোকিরা।
ভারতের মণিপুর রাজ্যে গত মে মাসে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গায় 180 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলন আয়োজনের এবং আগামী বছর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তখন এই দাঙ্গা তার শক্তিশালী ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রাজ্যের মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে তিক্ত লড়াই মোদীর জন্য এখন বিব্রতের কারণ হয়ে দেখা দিয়েছে। দুটি গোষ্ঠীর মধ্যে অতীতে উত্তেজনা ছিল, কিন্তু রাজ্যের উচ্চ আদালত কুকি উপজাতিদের জন্য সংরক্ষিত অর্থনৈতিক সুবিধা মেইতিদেরও দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার পর মে মাসের প্রথম দিকে সহিংসতা শুরু হয়। রাস্তার বিক্ষোভ সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছে। প্রতিদ্বন্দ্বী বন্দুকধারীরা মহাসড়কের পাশে ও পাশের অন্যান্য জায়গায় বাংকার খুঁড়ছে। প্রচলিত বন্দুক, স্নাইপার রাইফেল এবং পিস্তল দিয়ে একে অপরের ওপর গুলি চালাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দাঙ্গার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, গ্রামে আগুন দেওয়া হয়েছে এবং অনেক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। মেইতি সম্প্রদায়ে অধিষ্ঠিত রাজ্য পুলিশও পক্ষপাতমূলক আচরণ করছে। সরকার রাজ্যে সেনাদের শান্তি বজায় রাখার নির্দেশ দিলেও যোদ্ধাদের নিরস্ত্র না করার কোনো নির্দেশ দিচ্ছে না। এর ফলে রাজ্যটিতে সংঘাত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইতিহাসবিদ এবং লেখক রামচন্দ্র গুহ পরিস্থিতিটিকে অরাজকতা ও গৃহযুদ্ধের মিশ্রণ এবং রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ভাঙ্গন হিসাবে বর্ণনা করেছেন। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গুরুতর জাতীয় সংকটের সময়ে এটি প্রধানমন্ত্রীর ব্যর্থতা। নরেন্দ্র মোদী তার নিজের বুদবুদের মধ্যে বাস করেন, তিনি খারাপ খবরের সাথে যুক্ত থাকতে পছন্দ করেন না, তবে তিনি আশা করেন যে কোনোভাবে তিনি এর থেকে বেরিয়ে আসবেন। এই সপ্তাহে রয়টার্সের পর্যালোচনা করা নতুন সরকারি তথ্য অনুসারে কোকিরা হচ্ছে মেইতেই জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ। সহিংসতার কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ মেইতেই অধিষ্ঠিত রাজধানী ইম্ফল ও আশেপাশে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে মালওয়্যার বসিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জ্বালানি ও যোগাযোগ খাতের নেটওয়ার্কে মালওয়্যার স্থাপন করেছে চীন। এসব মালওয়্যার টাইম বোমা হিসেবে কাজ করছে ও যে কোনো সময় সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে, এমনটি বিশ্বাস করে জো বাইডেন প্রশাসন। গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার নিউইয়র্ক টাইমস বলেছে, মালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে, বিশেষ করে ভবিষ্যতে তাইওয়ানের বিরুদ্ধে বেইজিং এর সামরিক অভিযানের বিপরীতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিতে গেলে এই মালওয়্যারটি ব্যবহার করা হতে পারে। নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, মালওয়্যার ব্যবহার করে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির পানি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, বরং সাধারণ বাড়িঘর ও ব্যবসা বাণিজ্য বাধা সৃষ্টি করতে পারে। 2 মাস আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। মাইক্রোসফট সে সময় আরো বলেছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামো নেটওয়ার্কেও চীনা ম্যালওয়্যারের অনুপ্রবেশ করানো হয়েছে। এমনকি শুধু গুয়াম নয়, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব নেটওয়ার্কে এই ধরনের ম্যালওয়্যার স্থাপনের কাজ করছে চীনা হ্যাকাররা। মাইক্রোসফটের পক্ষ থেকে আরো বলা হয়েছে, চীন 2021 সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হল আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে বাধা দেওয়া। একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়ে হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে, যা ব্যাপকভাবে নেটওয়ার্ক ও পরিকাঠামোকে প্রভাবিত করছে। এদিকে চীনা ম্যালওয়্যার আবিষ্কারের পর শীর্ষস্থানীয় সামরিক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক করেছে হোয়াইট হাউস। মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা ম্যালওয়্যার অপারেশনটিকে টাইম বোমা বলে আখ্যা দিয়েছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হোজ বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো কঠোর সাইবার নিরাপত্তা অনুশীলন বাধ্যতামূলক করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যে কোনো আক্রমণ বা বাধা প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে বাইডেন প্রশাসন। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। রাশিয়া ইউক্রেনের যত ড্রোন হামলা, ধীরে ধীরে যুদ্ধ রাশিয়ার সীমান্তে ফিরছে। তার প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোই এই যুদ্ধ ফিরছে, এটা অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও পুরোপুরি ন্যায়সঙ্গত। রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার প্রতি ইঙ্গিত করে গতকাল রোববার কথাগুলো বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ইউক্রেনের 3টি ড্রোন ভূপাতিত করেছে। তারা 2টি ড্রোন অফিস ভবনে বিধ্বস্ত হয়েছে
এ হামলার কারণে মস্কোর কেন্দ্রস্থল থেকে দক্ষিণ পশ্চিমের ভনুভকোভো বিমানবন্দর ঘণ্টাখানেকের জন্য বন্ধ রাখা হয়। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভূখণ্ডে দফায় দফায় ড্রোন চালিয়ে আসছে। কয়েকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোতে। রাশিয়ার পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ড্রোন হামলার কারণে 4 জুলাই মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিকটবর্তী বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়েছে। গত 3 মে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়। এই ঘটনার পর ইউক্রেন পুতিনকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করে মস্কো। তবে ইউক্রেন ওই হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই 5 জুলাই নাগাদ রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের পর্যালোচনা করে জানতে পেরেছে রাশিয়া এবং ইউক্রেন